তো বন্ধুরা, খুলে গেল আইটিআই মোড়। দেখো এই যে হাজার হাজার মানুষের সমাগম দেখতেই পাচ্ছ। দাদা, এবছর মাকে কত কেজি সোনার গহনা দিয়ে সাজানো হয়েছে? 75 কেজির মতো। আগের বছর থেকে এবছর বেশি? একটু বেশি। দেখো অবস্থা, ভিড় দেখো। আজ দ্বিতীয় দিন, কল্যাণী স্টেশনের ভিড় দেখো তো। দেখো লাইট জ্বলে দিয়েছে, কত সুন্দর দেখাচ্ছে লাইট জ্বলে দেওয়ার পরে। জয়িতা বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার ভিডিও। তো বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। তো বন্ধুরা, আমি এখন আছি শান্তিপুর স্টেশনে। তো শান্তিপুর থেকে আমি এখন বেরিয়ে যাব কল্যাণীর উদ্দেশ্যে। কল্যাণী আইটিআই মোড় কেমন কি সেজে উঠেছে, আর আজ থেকেই নাকি সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হচ্ছে। তো এখানে যেয়ে তোমাদেরকে দেখাবো কেমন কি মানুষের সমাগম হয়েছে, আর প্যান্ডেলগুলো আলোকসজ্জা কেমন সেজে উঠেছে। তো চলো, তোমরা দেখতে থাকো, সব কিছু তোমাদের তুলে ধরবো, আর কীভাবে যেতে হয় না সব কিছু তোমাদের মধ্যে দেখাবো। তো চলো দেখতে থাকো তোমরা। জয়নিতাই তো বন্ধুরা, আবহাওয়া অফিসের তথ্য অনুযায়ী দেখো প্রচুর আকারে বাইরে বৃষ্টি হচ্ছে। তো মহালার থেকে শুরু হয়ে গেছে বৃষ্টি, যতটা বৃষ্টি হচ্ছে ততটা আসছে না। দেখো অবস্থা, ভিড় দেখো। আজ দ্বিতীয় দিন, কল্যাণী স্টেশনের ভিড় দেখো। জানি তাই তো কল্যাণী স্টেশনে নেমে পড়েছি, আর ভিড়টাও দেখতে পেলে প্রচুর প্রচুর ভিড় রয়েছে কল্যাণী স্টেশনে। তো চলো, ট্রেন থেকে নেমে পড়েছি, এখন স্টেশনের বাইরে যেয়ে তারপর টোটো ধরে তোমাদের সাথে কথা হচ্ছে। আমি স্টেশনের বাইরে চলে এসেছি, আর স্টেশনের বাইরে রয়েছে আইটিআই মোড় যাওয়ার টোটো স্ট্যান্ড। তো দেখো এই যে টোটো স্ট্যান্ড, টোটোগুলো দাঁড়িয়ে আছে। তো বন্ধুরা, আইটিআই যাওয়ার টোটোতে উঠে পড়েছি। তো এইখান থেকে আইটিআই মোড় যাওয়ার জন্য 20 টাকা ভাড়া। তো আকাশের অবস্থা খুবই খারাপ, রাস্তায় আসতে পথে বৃষ্টি হচ্ছে, প্রচুর বৃষ্টি হচ্ছে, তোমরা দেখতে পেয়েছো। তো বন্ধুরা, টোটো থেকে নেমে পড়েছি, আর আইটিআই মোড় থেকে 1 কিলোমিটার আগেই টোটো থেকে নামিয়ে দিচ্ছে, নো এন্ট্রি করে দিয়েছে। এই যে দেখো টোটোগুলো এই পাশে এসে দাঁড়াচ্ছে, নো এন্ট্রি আছে। তো চলো এইখান থেকে 1 কিলোমিটার মতো হেঁটে যেতে হবে এখন। জয়িতাই বন্ধুরা, তো আমি কল্যাণী আইটিআই মোড়ে চলে এসেছি। তো এখানে এসে দেখি এখনও গেট খোলেনি, যেহেতু 4টে বেজে গেছে, 4টার দিকে গেট খোলার কথা। তো এখনও গেট খোলেনি, আর হাজার হাজার মানুষ অপেক্ষা করছে, গেট খোলার অপেক্ষা করছে। তোমাদেরকে দেখায় ভিউটা, শুধু মানুষের সমাগম দেখো তোমরা এখান থেকে, দেখো হাজার হাজার লাখ লাখ মানুষের সমাগম দেখো। তো চলো সামনে যেয়ে দেখাই, দেখো প্রচুর প্রচুর মানুষের সমাগম দেখতেই পাচ্ছ। আর মানুষ অনেকটা সময় ধরে অপেক্ষা করছে, মানুষের বোঝা যাচ্ছে কথা শুনে। তো 4টার দিকে খোলার কথা, এখনও 4টার দিকে গেট খোলেনি। দেখো সকলে খুবই আগ্রহী রয়েছে, প্রচুর প্রচুর সময় ধরে দাঁড়িয়ে আছে সকলে, কখন গেট খুলবে বলে। গেট খুলে দিচ্ছে, দেখো যে সকলে, তো গেট খুলে দিচ্ছে, দেখো সকলে। তো বন্ধুরা, গেট খুলে দিয়েছে, দেখো সকলের জন্য গেট খুলে দিয়েছে। তো বন্ধুরা, খুলে গেল আইটিআই মোড়। দেখো যে হাজার হাজার মানুষের সমাগম দেখতেই পাচ্ছ, প্রচুর প্রচুর ধাক্কাধাক্কি, প্রচুর চাপ আছে। দেখো অবস্থা, দেখো প্রচুর প্রচুর ভিড়। আর দেখো কত ছোট বাচ্চা নিয়েছে দেখেছে পুজো দেখতে। তো প্রচুর প্রচুর মানুষের সমাগম দেখতে পাচ্ছ, আর অল্প অল্প করে গেট ছাড়ছে। দেখো প্রচুর মানুষের চাপ দেখতেই পাচ্ছ তোমরা, হাজার হাজার লাখ লাখ মানুষের সমাগম হয়েছে। অবস্থা দেখো, হাজার হাজার মানুষের সমাগম দেখো, সকলের হাতে ফোন, ভিডিও, সকলে প্রচুর প্রচুর মানুষের চাপ। তো দেখতেই পাচ্ছ প্রচুর প্রচুর মানুষের সমাগম।
ও মাই গড, ও অবস্থা ভীষণ ভিড়, অবস্থা খারাপ, প্রচন্ড অবস্থা খারাপ, মানুষ অসুস্থ হয়ে পড়বে এত ভিড়। তো অবশেষে চলে এসেছি কল্যাণী আইডিএম ওর প্যান্ডেলের ভিতরটাই, দেখো এই যে তো হাজার হাজার মানুষের ভিড় ঠেলে আসতে হচ্ছে, আর এই পাশটাতে দেখো প্রচুর প্রচুর মানুষের সমাগম দেখতেই পাচ্ছ। তো বন্ধুরা অবশেষে আমি পৌঁছে গেছি কল্যাণী লুমিনাস ক্লাবের সামনে একদম, আইটিআই মোড় ওরুন এবছরের বিশেষ আকর্ষণ, ব্যাংককের করুণ মন্দিরের সামনে এসে গেছি। দেখো এই যে দেখো হাজার হাজার মানুষকে ঠেলে তারপরে আসতে হয়েছে, দেখতে পেয়েছো যে প্রচণ্ড প্রচণ্ড ভিড় আর হাজার হাজার মানুষের সমাগম হয়েছে। তো মানুষ যারা অসুস্থ আছো বা বাচ্চা কাচ্চা নিয়ে এসো না, প্রচণ্ড ভিড়। তো সকলের হাতে ফোন ক্যামেরা, দেখো সকলে ফটো তুলছে ভিডিও করছে। তো দেখো লাইট জ্বলে দিয়েছে, কত সুন্দর দেখা যাচ্ছে লাইট জ্বলে দেওয়ার পরে। অসাধারণ লাগছে দেখো লাইট জ্বলে দেওয়ার পরে। তো কাছে থেকে দূর থেকে আরো বেশি সুন্দর দেখাবে লাইটিংটা, আর যে থিমটা করা হয়েছে পুরো ঝিনুকের তৈরি, ঝিনুকদের করা হয়েছে দেখো, হস্তশিল্পের মাধ্যমে পুরো ঝিনুকদের কাজ করা হয়েছে, সেরা আসছে দেখো। জয়িতায় বন্ধুরা, তো সর্বসাধারণের জন্য গেট খুলে দিয়েছে আর প্রচুর প্রচুর মানুষের সমাগম তোমরা দেখতেই পেলে, আর লুমিনাস ক্লাবে এবছরের বিশেষ আকর্ষণ ব্যাংককের অরুণ মন্দিরে একই আদলে থিমটা করা হয়েছে। তো থিমটা দেখো লাইটিং দেওয়ার পরে কত সুন্দর দেখা যাচ্ছে, যে সেরা লাগছে কিন্তু দেখো। আর এপাশে ঝর্ণা আছে দেখো, ঝর্ণার ভিড়টা দেখো কত সুন্দর। আর বন্ধুরা প্রথমের দিকটা যেরকম ভিড় ছিল কিন্তু এখন কিন্তু একদম ফাঁকা হয়ে গেছে, মানে প্রথমের দিকটা প্রচণ্ড রাখার চাপ ছিল, কেননা দূর দূরান্ত থেকে অনেক মানুষের সমাগম হয়েছিল, তো সবাই বাড়ি যাবে অনেকটা সময় ধরে আই থিঙ্ক অপেক্ষাও করছিলো, যে কারণে এতটা চাপ হয়ে গেছিলো। তো যাই হোক এখন একটু ফাঁকা হয়ে গেছে, অল্প অল্প করে মানুষ আসছে, কোনো সমস্যা নেই। আর চলো এবার তোমাদেরকে ভিতরে যে মায়ের দর্শন করাই, আর থিমটা দেখো লাইট দেওয়ার পরে আর কি রাত যত হচ্ছে তত আরও সুন্দর দেখাচ্ছে বেশি। তো চলো তোমাদেরকে খুব কাছে থেকে যে মাকে দর্শন করাবো, আর প্রচুর প্রচুর গহনাতে গহনা দিয়ে কিন্তু মাকে সাজানো হয়েছে, প্রতি বছর নয় এবছর আরও বেশি সোনা দিয়ে মাকে সাজানো হয়েছে শুনেছি। তো চলো তোমাদেরকে দেখাই, আর সামনেটাই তো সবাই ক্যামেরা ভিডিও করতেই ব্যস্ত, দেখো সবাই আসলে এমন কোনো মানুষ নেই যে ক্যামেরা বা ফোন হাতে নেই, দেখো সবার হাতেই ফোন, সবাই ভিডিও করছে, ছবি তুলছে, দেখো দেখো কত সুন্দর দেখা যাচ্ছে এখান থেকে লাইট দেওয়ার পরে, কিন্তু থিমটা আরও অনেক সুন্দর দেখা যাচ্ছে, আর ঝিনুকের কারুকার্যটা তো অসাধারণ অসাধারণ দেখো। তো কল্যাণী লুমিনাস ক্লাব প্রতি বছরের ন্যায় এবছরও কিন্তু অনেক সুন্দর একটা থিম করেছে, সকলকে উপহার দিয়েছে। তো চলো মন্দিরের ভিতরে প্রবেশ করে তোমাদেরকে মন্দিরে দর্শন করাই, মায়ের সাজসজ্জা, মাকে দর্শন করাই। তো প্রতি বছরের ন্যায় এবছরও মাকে প্রচুর প্রচুর সোনার গহনা দিয়ে সাজানো হয়েছে, এবছর শুনেছি আরও বেশি গহনা দিয়ে সাজানো হয়েছে। তো দেখো প্রচুর প্রচুর মানুষ কিন্তু মাকে দর্শন করতে যাচ্ছে, আর এত সময় প্যান্ডেল দর্শন করালাম তোমাদেরকে, থিম দর্শন করালাম, তো চলো এবার মাকে দর্শন করাই। ঝিনুকের কারুকার্য দেখো কত সুন্দর, আর এ কিন্তু কোনো মেশিনই না, পুরো হাতে হাত দিয়ে মানুষের হস্তশিল্পকে কাজে লাগানো হয়েছে। তো দেখো কত সুন্দর কারুকার্য করেছে, ঝিনুকের কারুকার্যগুলো দেখো কত সুন্দর, সেরা লাগছে কিন্তু। তো কাছে থেকে দেখো তোমরা ঝিনুক দিয়ে কত সুন্দরভাবে সাজিয়েছে, সেরা করেছে ঝিনুক দিয়ে, দেখো কারুকার্য পুরো অসাধারণ। আর এখান থেকে কাছে থেকে মাকে দর্শন করো,
তো প্রতি বছরের ন্যায় এবছরও মাকে প্রচুর সোনার গহনা দিয়ে সাজানো হয়েছে। এবছর মাকে কত কেজি সোনা গহনাতে সাজানো হয়েছে? 75 কেজির মতো। আগের বছরের থেকে এবছর বেশি? একটু বেশি। তো দেখো আগের বছরের থেকে এবছর বেশি সোনা একই মাকে সাজানো হয়েছে, 5 কেজির মতো বেশি সোনার গহনা দিয়ে। দেখো কত সুন্দর দেখাচ্ছে, দেখো যত গহনা দেখতে পাচ্ছ সবটাই সোনার। কিন্তু কল্যাণী আইটেম ওর লুমিনাস ক্লাবের এবছরের বিশেষ আকর্ষণ তোমরা দেখতে পাচ্ছ, প্রতি বছরের ন্যায় এবছরও মাকে প্রচুর প্রচুর সোনার গহনা দিয়ে সাজানো হয়েছে।